নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি 2023 সালের টেস্ট পেপার সলভ করেছি, যেটা স্কুল থেকে দেয়। তো দেখো, 2023 সালে কোন প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট আছে সে সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব। তো দেখো, ফার্স্ট কোয়েশ্চেন কি আছে, বিভাগ কয়ের ফার্স্ট কোয়েশ্চেন কি বলেছে, সূর্য শিশুর নামক পতঙ্গভুক উদ্ভিদের পাতায় কোর্ষিকাগুলি পতঙ্গের সংস্পর্শে আসামাত্র বেঁকে গিয়ে পতঙ্গকে চেপে রাখে। এটি হলো অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার, কেমোনিস্টিক চলন। পরের প্রশ্ন কি বলেছে 1.2 যে মহিলাদের ক্ষেত্রে ফলিকল স্টিমুলেটিং হরমোন ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকল থেকে যে হরমোন ক্ষরণের উদ্দীপনা যোগায় সেটি হলো অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার ইস্ট্রোজেন। পরের প্রশ্ন 1.3 নিচের বক্তব্যগুলি থেকে মায়োপিয়ার সঙ্গে সম্পর্কিত সমস্যাটি চিহ্নিত করো। অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার বস্তুর প্রতিবিম্ব রেটিনার সামনে গঠিত হওয়া। পরের প্রশ্ন কি বলেছে 1.4 প্রশ্ন, মানব দেহে অপটিক স্নায়ুর সংখ্যা নিরূপণ করো। অ্যান্সার হবে 1 জোড়া। পরের প্রশ্ন 1.5 শরীরের মধ্যরেখা তথা কেন্দ্রীয় অক্ষ থেকে হাত বা পাকে দূরে সরিয়ে নেওয়াকে বলা হয়। অ্যান্সার হবে গয়ের অ্যান্সার অ্যাবডাকশন। ঠিক আছে, পরের প্রশ্ন কি বলেছে 1.6 অ্যান্সার হবে পাথরকুচি হবে। 1.7 অ্যান্সার হবে প্লাসমোডিয়াম। ঠিক আছে, প্লাসমোডিয়াম পুনরুৎপাদন। পরের প্রশ্ন কি বলেছে 1.8 জীবের ডিপ্লয়েড ও হ্যাপ্লয়েড জনুর পর্যায়ক্রমিক আবর্তনকে বলা হয়। অ্যান্সার হবে গয়ের অ্যান্সার জনুক্রম। 1.9 অ্যান্সার হবে গয়ের অ্যান্সার বার্ধক্য। 1.3 কি বলেছে, মানুষের শুক্রাণুতে অটোজোমের সংখ্যা হলো অ্যান্সার হবে 22। 1.11 কি বলেছে, দেহে লোহা জমে হৃৎপিণ্ড ও যকৃতের ক্ষতি হয় যে বংশগত রোগ তাকে বলে। অ্যান্সার হবে থ্যালাসেমিয়া। 1.12 অ্যান্সার হবে আমাদের, তো দেখো 0% হবে। 1.13 অ্যান্সার হবে বড় হাতের 2B, ছোটো হাতের 2R ও বড় হাতের বি, ছোটো হাতের বি, ছোটো হাতের 2R। ঠিক আছে, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার। 1.14 অ্যান্সার হবে অসম্পূর্ণ প্রকটতা। 1.15 অ্যান্সার হবে পাতার আকৃতি, তাই তো, কোনটি মেন্ডেলের কর্তৃক নির্বাচিত চরিত্র নয়। অ্যান্সার হবে পাতার আকৃতি। বাকি যেগুলো আছে, বীজের আকৃতি, ফুলের রং, ফুলের অবস্থান, এগুলো কিন্তু মেন্ডেল কর্তৃকৃত নির্বাচন। ঠিক আছে, আর বাকি এটা হবে না শুধুমাত্র। পরের প্রশ্ন কি বলেছে, তো দেখো শূন্যস্থান পূরণ করো। স্নায়ুতন্ত্রের গঠনগত কার্যগত একক হলো অ্যান্সার হবে নিউরন হবে। তারপরে কি বলেছে, কাছের বস্তু দেখার ক্ষেত্রে অ্যান্সার হবে ড্যাশ পেশির সংকুচিত হয়। অ্যান্সার হবে সিলিয়ার সংকুচিত হয়। পরের প্রশ্ন কি বলেছে 2.3 রেণুমাত্রিক ও জননমাত্রিক কোষ সৃষ্টি ড্যাশ কোষ বিভাজন প্রক্রিয়ায় ঘটে। অ্যান্সার হবে মাইটোসিস। পরের প্রশ্ন কি বলেছে 2.4 যৌন জনন ড্যাশ উৎপাদন ও কি বলেছে মিলনের মাধ্যমে ঘটে। অ্যান্সার হবে গ্যামেট। পরের প্রশ্ন কি বলেছে 2.5 বড় হাতে 2টি ও মটর ছোটো হাতে 2টি। ঠিক আছে, মটর গাছের ড্যাশ নির্দেশ করে। অ্যান্সার হবে জিনোটাইপ। তো দেখো সত্য মিথ্যা, 2.7 অ্যান্সার হবে মিথ্যা। 2.8 অ্যান্সার হবে সত্য। 2.9 অ্যান্সার হবে মানে সত্য, এবং 2.10 অ্যান্সার হবে মিথ্যা। ঠিক আছে, তো দেখো পরের প্রশ্ন কি বলেছে 2.11 এর অ্যান্সার হবে সত্য। 2.12 হবে মিথ্যা। ঠিক আছে, 2.12 হবে মিথ্যা, মানে যেটা বলেছে নিউক্লিয়াস বিভাজন পদ্ধতিতে সাইটোকাইনোসিস বলে। ঠিক আছে, নিউক্লিয়াস বিভাজন পদ্ধতিকে সাইটোকাইনোসিস বলে, এটা কিন্তু মিথ্যা আছে। এবার আমি স্তম্ভ মিলাবো। ঠিক আছে, তো দেখো 2.13 কী বলেছে, দ্বিনেত্র, ঠিক আছে, দৃষ্টি, এর অ্যান্সার হবে আমাদের ঘয়ের অ্যান্সার 2টি চোখ দিয়ে একই বস্তু দেখা যায়। 2.14 কী বলেছে, যে অন্ধবিন্দু। ঠিক আছে, তো দেখো এর অ্যান্সার হবে গয়ের অ্যান্সার রেটিনা ও অপটিক স্নায়ুর সংযোগস্থল। 2.15 কী বলেছে, ক্রসিং ওভার। তো দেখো এর অ্যান্সার হবে আমাদের জেনেটিক রোগ। ঠিক আছে, 2.16 কী বলেছে, গ্রাফটিং। তো দেখো গ্রাফটিং এর অ্যান্সার হবে আমাদের খয়ের অ্যান্সার স্টকোসিয়ন। তো দেখো প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার কিন্তু করে দেওয়া আছে। প্রথমে এর অ্যান্সার হবে লালাগ্রন্থি, যেটা আছে বিষাদৃশ্য বেছে নাও। তারপরে 2.20 কী বলেছে, এর অ্যান্সার হবে আমাদের, তো দেখো 2. তো দেখো এখানে থাইরয়েড গ্রন্থি আছে, পিটুটারি গ্রন্থি আছে, লালাগ্রন্থি আছে, আর অ্যাড্রিনাল গ্রন্থি আছে। তো দেখো এর অ্যান্সার হবে লালাগ্রন্থি হবে। 2.20 কী বলেছে, এর অ্যান্সার হবে কী বলেছে, গ্লাইকোজেনেসিস প্রক্রিয়া নিয়ন্ত্রণকারী একটি হরমোনের নাম লেখো। তো দেখো এর অ্যান্সার হবে ইনসুলিন। ঠিক আছে,
2.21 এ কোশ্চেন কি বলেছে যে নিচের সম্পর্কযুক্ত একটি শব্দজোড়া দেওয়া আছে, প্রথম জোড়াটি সম্পর্কে বুঝে নিয়ে দ্বিতীয় জোড়াটি শূন্যস্থান পূরণ করো। মাইটোসিস ভ্রূণমূল, ঠিক আছে, আর এর অ্যান্সার পাবে মিওসিস, ঠিক আছে, রেণু মাতৃকোষ, ঠিক আছে। তো দেখো 2.24 এর অ্যান্সার হবে স্বপরাগযোগ, এবং আমাদের 2.16 এর অ্যান্সার হবে আমাদের প্রোফেজ, মানে। তো দেখো ক্যারিকাইনেসিসের দীর্ঘতম দশার নাম কি, অ্যান্সার কি হবে প্রোফেজ হবে, ঠিক আছে, বুঝতে পারছো আমি কী বলছি। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। দুই একটা কোশ্চেন মিস আছে, ঠিক আছে, সেইগুলো তোমরা কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাবে। আর প্রত্যেকটা নোটসের সাজেশান এবং মাধ্যমিক থেকে শুরু করে গ্রাজুয়েশন পর্যন্ত প্রত্যেকটা সাবজেক্টের নোটস আর সাজেশান পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এটাই আমার অনুরোধ।